খবর সোহাগ ভাই, আপনার আগের বিলটা দিলেন না? হ্যাঁ ভাই দিব, বিলটা দিব, কয়েকদিন পরে দিব। আর আমি আপনার টাইগি মেরে খেয়েছি নাকি মেয়ে, বিল পাবেন দিব। আর ব্যাপার হচ্ছে ভাই, আমি কিছু মাল নিব, পরে দুটো বিল একসাথে দিব। ভাই আপনি তো আগের বিলটা আগে পরিশোধ করেন নাই, আবার নতুন হলে বাকি চাইছেন, দেওয়া যাবে না? দিবেন না মানে? তুমি আগে যে বিল, এখনকার বর্তমান বাজার না দিলে আগে যে বিলটা পাইছেন ওটা অবাধ, ওটা কিন্তু বিল দেব না আপনার। যদি এখন বর্তমান বাজারটা আমরা না দিই, কিন্তু আগেরটা অবাধ। সো এখন আপনি ডিসাইড করেন কী করবেন। ভাই এখন দিচ্ছি আমি, বিলটা তাড়াতাড়ি পরিশোধ করার ব্যবস্থা করবেন। আরে ভাই আপনি টাকা নিয়ে টেনশন করেন, টাকা দিয়ে দিব আমি। আপনি আমাকে একটা ব্যাস্ট্রল দেন, আর আপনি একটা টিপবোর্ড দেন। তাহলে ভাই আমি আসি। এই ভাই একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ বল ভাই, আপনাকে একটা গল্প বলি। সকালে আমার কাছে এক কাস্টমার আইছিল, বাকি চাইছিল, কথা শুনে মনে থাপড়ে 32টা দাঁত ফেলে দেই। ভাই আমি ভাবছিলাম মনে মনে যে কথাটা কাউকে বলবো না, শুধু আপনি, আপনাকে আমার মনের কথাটা বললাম। ভাই আপনি টেনশন করেন, আপনার টাকাটা খুব শীঘ্রই দিয়ে দেবো আমি। হ্যাঁ আপনি টেনশন করেন না। আর আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? আপনাকে আমি ভয় দেখাতে পারি? আপনি হলে সত্যি আমার বড় ভাই, আপনাকে আমি ভয় দেখাতে পারি না। আপনি এখন যেতে পারেন। ওকে থাকে। আরে ভাই না খাবি না কেন, যা ইচ্ছা লাগে খা, যা খা খা খা। মামা এত যেমন বলতেছেন, একটা চিজ তোলা দেন মামা, একটা বিস্কিট গলা দেন মামা, একটা ললিপপ গলা দেন মামা, একটা মামা গলা দেন মামা, খাতাতে লেখার জন্য কলমের সমস্যা মামা, একটা কলম গলা দেন। যাক ভালোই হলো, মামার দোকানে এসে টাকাটা বেঁচে গেল, এই টাকাটা অন্য জায়গায় খরচা করা হবে। ওরে ভাই না তোরে আমি খাইতে কইলাম, তুই অনেক কিছু নিয়ে আনিলি। মামা প্যাকেট করে দেন আমি যাই। আচ্ছা মামা যাই তাহলে, থাকেন। ঠিক আছে বাবা আসো। ভাই। জি ভাই বলেন। ভাই আমি বাকিতে কিছু জিনিস নিতে চাই। খাড়া তোরে আমার বাকি দিতাছি, তুই সারা জীবন মনে রাখবি। ভাই আমি আর বাকি লিখবো না ভাই, ভাই আমি আর বাকি লিখবো না ভাই, ভাই ভাই আমি আর বাকি লিখবো না ভাই, ভাই ভাই আর বাকি লিখবো না ভাই, আর আমি বাকি লিখবো না, বাকি লিখবো না। ভাই কি ভাবছেন ভাই, এত আপনি বাকি দিবেন না? হ্যাঁ ভাই এটা বাকিরই দোকান, যা নেবেন ভিতরে এসে নিয়ে চলে যান।